হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহ। কেমন আছেন আপনারা সবাই? আশা করি অনেক ভালো আছেন। তো আজকের ভিডিওটিতে আমি আপনাদেরকে দেখাবো কি সেলফিন অ্যাকাউন্টের জন্য অ্যাপ্লাই করবেন। আমরা আজকে সেলফিন অ্যাকাউন্টের জন্য অ্যাপ্লাই করব, সো চলুন ভিডিওটি শুরু করি। তো সেলফিন অ্যাকাউন্ট খোলার জন্য আমাদেরকে চলে যেতে হবে গুগল প্লে স্টোরে। প্লে স্টোরে যাওয়ার পরে আমাদেরকে প্লে স্টোরে সার্চ করতে হবে সেলফিন অ্যাপস লিখে। তো আমরা প্লে স্টোরে আসার পরে এখানে আমরা সার্চ বারে লিখব, তো আমি এখানে লিখে দিচ্ছি সেলফিন। সেলফিন লেখার পরে এখানে দেখতে পাচ্ছেন সেলফিন অ্যাপস, তো এটা হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড, এটা হচ্ছে তাদের স্টুডিওর নাম। তো এখান থেকে অ্যাপসটাকে ডাউনলোড দিবেন, অন্য কোথাও থেকে ডাউনলোড দিবেন না, প্লে স্টোর থেকে অথবা আপনারা হুয়া অ্যাপ গ্যালারি থেকে অথবা আপনারা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড দিয়ে দেন এটাকে ওপেন করবেন। তো এখন আমরা অ্যাকাউন্টটিকে ওপেন দিচ্ছি আমাদের সেলফিন অ্যাপসটিকে। তো আমি এখন সেলফিন অ্যাপসটিকে ওপেন দিয়ে দিচ্ছি। ওপেন দেওয়ার পরে দেখতে পাচ্ছেন এখানে এই যে নিচে রেজিস্টার নামের একটা বাটন আছে, আমরা এটাতে ক্লিক করব। ক্লিক দেওয়ার পরে এখান থেকে আমরা অ্যাব্রন এটা সিলেক্ট করব, এই যে এটা অ্যাব্রন, আমরা এটাতে ক্লিক করব। তো ক্লিক দেওয়ার পরে এখানে আপনাদের সমস্ত অ্যাকশন দেওয়া আছে, মানে অ্যাকাউন্টে কিভাবে করা যায় কিংবা কী কী তথ্য লাগবে। তো আমরা এখান থেকে ইয়েস বাটনটিতে ক্লিক করব। তো অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, তা না হলে আপনারা বুঝতে পারবেন না। তো আমরা এখন ইয়েস বাটনটিতে ক্লিক দিয়ে দিচ্ছি। দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন আমাদের সামনে আরো একটা ইন্টারফেস চলে আসছে, এখান থেকে আমরা কান্ট্রি সিলেক্ট করব। আপনি যে দেশ থেকে অ্যাকাউন্টে করতে চাচ্ছেন সে দেশটা এখান থেকে সিলেক্ট করবেন। তো আমি যেহেতু সৌদি আরবে, সেজন্য আমি কিংডম অফ সৌদি আরবি আমি এটাকে সিলেক্ট করতেছি। দেওয়ার পরে এখানে হচ্ছে আপনার একটা মোবাইল নাম্বার দিবেন, এখানে 6 ডিজিটের একটা পিন দিবেন। তো আমি এখানে মোবাইল নাম্বারটা দিয়ে দিচ্ছি, মোবাইল নাম্বারটা অবশ্যই 0 থেকে দিবেন। দেওয়ার পরে এখান থেকে আপনারা SMS এই অপশনটাকে সিলেক্ট করে দেন, এখান থেকে রেজিস্টার বাটনে ক্লিক করবেন। তো আমি রেজিস্টারে ক্লিক দিয়ে দিচ্ছি। দেওয়ার পরে এখন আমাদের মোবাইলে একটা OTP কোড আসবে, সে কোডটি আমাদেরকে এখানে বসিয়ে দিতে হবে। দেখেন এই যে এখানে লেখা আছে, তো এখানে আমাদের মোবাইল নাম্বারে একটা 6 ডিজিটের তারা OTP পাঠাবে, সে কোডটি আমাদেরকে এখানে বসিয়ে দিতে হবে। তো আমি সে কোডটি এখানে বসিয়ে দিচ্ছি। তো বসিয়ে দেওয়ার পর আমি এখানে সাবমিট বাটনটিতে ক্লিক দিচ্ছি। তো ক্লিক দেওয়ার পরে এখানে দেখেন আমাদের সামনে আরও একটা ইন্টারফেস চলে আসছে, এখানে দেখেন তারা ডিটেলসে বলে দিছে, এখানে হচ্ছে NID কার্ড অ্যান্ড ব্যাংকের। তো এখানে যেহেতু আমাদের ব্যাংকের অ্যাকাউন্ট নেই, সেজন্য আমরা এখন এখানে NID কার্ডের অপশনটা সিলেক্ট করব। তো এখানে আমি NID কার্ডের অপশনটা কিন্তু সিলেক্ট করা আছে, এখানে আমি দিব হচ্ছে আমার ফার্স্ট নেম লাস্ট নেম দিব এখান থেকে। তো এখানে যে উপরে দেখতে পাচ্ছেন এখানে ফার্স্ট নেম লাস্ট নেম দেওয়ার পরে দেন এখান থেকে আমরা যদি মেয়ে হই সেক্ষেত্রে ফিমেল দেবো, আর ছেলে হলে মেল দেবো। এরপর এখানে একটা ইমেল অ্যাড্রেস দিব। দেওয়ার পরে এখানে হচ্ছে আমাদের প্রফেশনটা সিলেক্ট করব, মানে আপনি যে কাজটি করেন সেটা এখান থেকে সিলেক্ট করবেন। তো আমি এখান থেকে আমার জবটি সিলেক্ট করে দিচ্ছি, যদি না থাকে সেক্ষেত্রে আপনারা এখান থেকে আদার সিলেক্ট করবেন। তো আমি আদার দিয়ে দিচ্ছি যেহেতু আমার প্রফেশনটা এখানে নাই। তো এখানে আমি সমস্ত ইনফরমেশন দিয়ে দিলাম। দেওয়ার পরে আমরা এখান থেকে নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পরে এখানে দেখেন এখন হচ্ছে এখানে আমাদেরকে সৌদি আরবে, যেহেতু আমি সৌদি আরব থেকে খুলতেছি সেজন্য এখানে সৌদি আরবের ইনফরমেশন দিতে বলা হচ্ছে। এখানে দেখেন সৌদি আরব কিন্তু সিলেক্ট করা আছে, এখানে সৌদি আরবের পোস্টাল কোড, স্টেট, এরপর হোম অ্যাড্রেস বা হোম নাম্বার এগুলো দিতে বলা হচ্ছে। দেখেন এখানে আমি দিয়ে দিয়েছি, এখানে দেখেন উপরে লেখা আছে সৌদি আরব, আর এখানে রিয়াদ সিলেক্ট করলাম আমি সিটি। এখান থেকে আমি পোস্টাল কোডটা দিয়ে দিলাম, এখানে হচ্ছে আমার স্টেটটা দিয়ে দিলাম স্টেট, এখানে দিলাম হচ্ছে আমার হোম অ্যাড্রেস অর্থাৎ আমার যে রুম বিলিং নাম্বার আছে সেটা দিয়ে দেন। আমরা কনফার্ম বাটনটিতে ক্লিক দিলাম। এখানে হচ্ছে আমাদের পাসপোর্টের ইনফরমেশন দিতে হবে, এখান থেকে আমরা কান্ট্রি সিলেক্ট করব। আর এখানে হচ্ছে পাসপোর্টটি আমরা কোথা থেকে তৈরি করেছি সেটা এখানে লিখব। এখানে হচ্ছে আমাদের পাসপোর্ট নাম্বার দিব, আর এখানে দিব হচ্ছে পাসপোর্ট টাইপ, আর এখানে হচ্ছে পাসপোর্টটি কবে তৈরি করেছি সে ডেটটা এখানে দিব, এখানে হচ্ছে পাসপোর্টের এক্সপায়ারি ডেট, আর এখানে হচ্ছে আমাদের জন্ম তারিখটা দিয়ে দেন। কনফার্মে ক্লিক করব। তো আমি সমস্ত ইনফরমেশনগুলো দিয়ে দিচ্ছি। তো দেখেন এখানে আমি বাংলাদেশ সিলেক্ট করলাম, আমি পাসপোর্টটি যেখান থেকে তৈরি করেছি সেই অ্যাড্রেসটা এখানে দিয়ে দিলাম, এখানে পাসপোর্ট নাম্বার দিলাম, আর আমার পাসপোর্টটা যেহেতু পার্সোনাল সেজন্য আমি এখানে পি দিয়ে দিলাম, আর এখানে পাসপোর্টটি কখন তৈরি করেছি সেটা দিলাম, আর এখানে হচ্ছে পাসপোর্টের এক্সপায়ারি ডেটটা দিলাম। এখানে ক্লিক দিলে আপনারা এগুলাকে এডিট করে কিংবা আপডেট করে দিতে পারেন। তো আমি দেওয়ার পরে দেন এখন আমরা কনফার্মে ক্লিক করব।
এখানে দেখেন, এখানে তারা বলতেছে যে আমাদের পাসপোর্টের ফটো দেওয়ার জন্য এখানে সব কিছু কিন্তু বাংলাতে লেখা আছে, আপনারা এগুলো একটু ভালোভাবে পড়ে নেবেন। তো আমি ভিডিও অনেক বড় হয়ে যাবে সেজন্য আর পড়তেছি না। এখানে দেখেন আমাদের যে মানুষের বা আমাদের যে ফটো আছে সেই অংশটার, পাসপোর্টের সেই অংশটার একটা ফটো এখানে দিতে বলা হচ্ছে। ঠিক এর অপর পার্টে আরও একটি ফিস্টে আছে যে এখানে আমাদের অ্যাড্রেস লেখা আছে, মানে আমাদের ডিটেলস লেখা আছে সেইটা। আর এখানে দেখেন ভিসা অথবা আমাদের আকামার একটা ফটোকপি এখানে আপলোড দেওয়ার জন্য বলতেছে। তো আপনারা চাইলে এখানে ভিসার ফটোকপি দিতে পারেন অথবা আপনাদের আকামা থাকলে আকামার ফটোকপিটি এখানে আপলোড দিয়ে দিতে পারেন। তো আমি আবারও দেখাচ্ছি, এখানে দেখেন আমাদের পাসপোর্টের ফটো অ্যান্ড অ্যাড্রেসের যে পার্টে আমাদের অ্যাড্রেস আছে সেটার একটা ফটো, অ্যান্ড এখানে হচ্ছে আমাদের ভিসার ফটো অথবা আকামার ফটো এখানে আপলোড দিতে বলা হচ্ছে। তো আমরা নেক্সট স্টেপ আসার পরে এখানে দেখতে পাচ্ছেন এই যে এখানে আমাদের পাসপোর্টের ফটোগুলোকে আপলোড দিতে বলা হচ্ছে, এখানে হচ্ছে সেকেন্ড পার্টটা, আর এখানে হচ্ছে আমাদের ভিসা অথবা আমাদের আকামাটাকে আপলোড দেওয়ার জন্য বলতেছে। তো আমি এগুলোকে দিয়ে দিচ্ছি। অবশ্যই লক্ষ্য রাখবেন আপনারা এখানে যে ফটোগুলো আপলোড দিবেন সেগুলো সম্পূর্ণ ক্লিয়ারভাবে তুলবেন, তুলে দেন সেই ফটোগুলোকে আপলোড দিবেন, তা না হলে আপনাদের অ্যাকাউন্টে করতে কিন্তু সমস্যা হতে পারে। তো দেখেন এখানে আমি সবগুলো ডিটেলস, আমার যে পাসপোর্টের ফটো সেটা আপলোড দিয়ে দিলাম, এখানে হচ্ছে অ্যাড্রেসটা, আর এখানে আমি আমার আকামাটাকে শো করতেছি। দেওয়ার পরে দেন এখন এখানে আমি কনফার্ম আপলোড এই অপশনটিতে ক্লিক করব। আমি এখানে 20 থেকে 25টা পাসপোর্টের ফটো তুললাম, সেখান থেকে আমি মাত্র 2টি ফটো এখানে আপলোড দিয়েছি, কারণ বাকি ফটোগুলো এখানে ক্লিয়ার ছিল না। আমার যেহেতু পাসপোর্টটি নতুন তৈরি করেছি সেজন্য আমি এখানে আকামাটা শো করতেছি। আপনাদের যদি পুরাতন পাসপোর্ট থাকে, মানে যে পাসপোর্টে আপনাদের ভিসা লাগাইছে সেই পাসপোর্ট দিয়ে যদি আপনারা অ্যাকাউন্ট করতে চান, তাহলে সেক্ষেত্রে আপনারা আপনাদের ভিসাটি এখানে আপলোড দিতে পারেন। অবশ্যই আপনারা ভিসাটিকে আপলোড দিবেন, সেক্ষেত্রে আপনাদের জন্য সুবিধা হবে। তো আমার যেহেতু নতুন পাসপোর্ট সেজন্য আমি এখানে আকামাটা শো করতেছি। তো এখানে অনেক সময় লাগে, কখনো কখনো 10 মিনিট 20 মিনিট সময় লাগতে পারে, একটু অপেক্ষা করবেন। তো আমি একটু ওয়েট করতেছি। দেখেন এর পরের স্টেপে আমরা চলে আসলাম। আসার পরে এখানে আমাদেরকে কিছুই করতে হবে না, এই সবগুলোকে আমাদেরকে নো নোতে ক্লিক দিয়ে দিতে হবে। তো আমি এই সবগুলোকে এখানে নো করে দিচ্ছি। এগুলো হচ্ছে সম্পূর্ণ ইউএস এর জন্য, যেহেতু আমরা ইউএসএ থাকি না সেজন্য আমি এই সবগুলোকে নো করে দিয়ে দেন কন্টিনিউতে ক্লিক দিচ্ছি। তো এখন দেখেন এখানে হচ্ছে আমাদের বাংলাদেশের এনআইডি কার্ডের ইনফরমেশন দিতে বলা হচ্ছে। এখানে দেখেন সম্পূর্ণ ডিটেলস কিন্তু এখানে বলা আছে, বাংলাদেশের এনআইডি কার্ডের ফ্রন্ট পার্ট অ্যান্ড ব্যাক পার্ট, অর্থাৎ সামনের পার্ট এবং কি পেছনের পার্ট অবশ্যই ক্লিয়ার করে ফটোটি তুলে দেন, এখানে আপলোড দিবেন। তো আমি দেখেন আমার এনআইডি কার্ডের ফটোটি এখানে আপলোড দিয়ে দিচ্ছি। অবশ্যই চেষ্টা করবেন যথেষ্ট পরিমাণে ভালো ক্যামেরা দিয়ে এখানে ফটোটিকে দেওয়ার জন্য, কারণ এখানে তারা এটাকে স্ক্যান করে নেবে, অবশ্যই কিন্তু আপনাদের ইনফরমেশনগুলো তারা ভুলভাল নিয়ে নিতে পারে। তো আমি এখানে আপলোডে ক্লিক দিয়ে দিলাম। দেওয়ার পরে একটু ওয়েট করতেছি, দেখি কতক্ষণ সময় লাগে। তো এখানে অনেক সময় 20 মিনিট আধা ঘন্টাও লাগতে পারে। অবশ্যই আপনাদের যদি দেরি হয় সেক্ষেত্রে আপনারা ক্লোজ করে নতুন করে এখানে ফটো তুলে দেন, আবার আপলোড দেওয়ার চেষ্টা করবেন। ফটোটি যদি ক্লিয়ার থাকে সেই ক্ষেত্রে খুব দ্রুতভাবে এটা আপলোড হয়ে যাবে বা স্ক্যান করে নেবে তারা। আর যদি ফটোটি ক্লিয়ার না থাকে সেক্ষেত্রে অনেক সময় লাগবে, দেখেন আমার কিন্তু অনেক সময় লাগতেছে। তো আমি ভিডিওটি একটু ফলস করে দিচ্ছি। দেখেন এর পরবর্তী স্টেপে নিয়ে এসেছে, এখানে দেখেন আমাদের সম্পূর্ণ এনআইডি কার্ডের তথ্য এখানে শো করতেছে। এখানে দেখেন একটা কিন্তু ভুল হয়েছে, এখানে আমার যে এনআইডি কার্ডের জন্ম তারিখটি ছিল সেটা ছিল 26, এখানে দেখেন শো করাচ্ছে হচ্ছে 25, অর্থাৎ এটা কিন্তু ভুল লেখা চলে আসছে। তো এটা এডিট করার কোনো অপশন নাই, আমি অনেকবার ট্রাই করেছি এখানে এডিট করে দেওয়ার জন্য, জন্ম তারিখটাকে সংশোধন করে দেওয়ার জন্য, এটা কিন্তু সংশোধন করা যাচ্ছে না। তো এটা খুবই একটা বড় সমস্যা এখানে। তো আমি এইভাবে রেখে দিতেছি, দেখি জানি না কী হয়। তো আমি এখন এখান থেকে নেক্সটে ক্লিক দিব। এরপর আমি সম্পূর্ণ অ্যাপসটাকে কেটে দিয়ে দেন, পুনরায় আমি অ্যাপসে লগ ইন দিয়ে দেখি কী হয়। তো আমি সম্পূর্ণ অ্যাপসটাকে কেটে দিলাম। এখন দেখেন আমি যদি অ্যাপসে আবার প্রবেশ করি, দেখেন তারা আমাকে হোম, মানে এর আগের অপশনে নিয়ে আসছে। তো এখানে আর কিছু করার না, আমি নেক্সটে ক্লিক দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে এখানে ওপেন ক্যামেরা আমরা এই বাটনটিতে ক্লিক করব। ক্লিক করার পরে এখানে হচ্ছে আমাদেরকে একটা সেলফি তুলতে হবে। তো এখানে আমি ওপেন ক্যামেরাতে ক্লিক দিয়ে দেন আমি একটা সেলফি তুলে দিচ্ছি। অবশ্যই আপনারা সেলফি তুলবেন যথেষ্ট পরিমাণে আলো জায়গাতে গিয়ে, যেখানে অন্ধকার না থাকে কিংবা স্পট না থাকে। তো আপনারা আলোতে গিয়ে মোবাইলটাকে সামনে ধরবেন, ধরার পরে আপনারা 2-3 বার চোখটাকে বন্ধ করবেন, খুলবেন, তাহলে দেখবেন এখানে ফটো তোলা হয়ে যাবে।
তো দেখেন আমি ফটো তুলে আপনাদেরকে দেখাচ্ছি। দেখেন এখানে আমি দুই তিনবার চোখটাকে বন্ধ করব এন্ড খুলবো, দেখেন আমার ফটোটা কিন্তু এখানে অটোমেটিকভাবে তোলা হয়ে যাবে। ফটোটি তোলার পরে দেন এখানে ক্রপ করার অপশন আছে, এখান থেকে আপনারা ফটোটিকে সাইজ করে দেন এখানে আপনারা আপলোড করে দিয়ে দিবেন। তো দেখেন এখানে আমি কনফার্ম আপলোডে ক্লিক দিচ্ছি। কনফার্ম আপলোডে ক্লিক দেওয়ার পরে দেখেন আমাদের অ্যাকাউন্টের জন্য আবেদন করা সম্পূর্ণ শেষ, এখন হচ্ছে আমাদের অপেক্ষা করার পালা। তো এটা একদিনও লাগতে পারে কিংবা এক মাস দুই মাস সময়ও লাগতে পারে, তো এখন আমরা ওয়েট করে দেখব কতদিন সময় লাগে এই অ্যাকাউন্টটিকে তারা অ্যাপ্রুভ করে দিতে। তো এখানে এখন আমি কি করব, আমি এখন নতুন করে লগ ইন করে আপনাদেরকে দেখাবো। দেখেন আমি যদি লগ ইনে ক্লিক দিই এখানে দেখেন আমার 6 ডিজিটের যে পিনটি আমরা দিয়েছিলাম অ্যাকাউন্টটি করার সময় সেটা দিয়ে আমি যদি লগ ইনে ক্লিক দিই দেখেন এখানে কিন্তু তারা সেম অপশনটি আমাদেরকে দেখাচ্ছে। তো এর পরবর্তী ভিডিওটিতে আমি দেখানোর চেষ্টা করব যে আমার অ্যাকাউন্টটা অ্যাপ্রুভ হয়েছে কিনা কিংবা অ্যাপ্রুভ হইতে কতদিন সময় লেগেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।